রাম লক্ষণ এবং সীতা সেজে আগরতলা শহরের রাজপথের ছোট ছোট কচিকাঁচারা। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার আগরতলা 19 নম্বর ওয়ার্ড এবং রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর উদ্যোগে সকল মানুষকে অবগত করতে আগরতলা শহরের রাজপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় ছোট ছোট কচিকাঁচারা রাম লক্ষণ এবং সীতা সেজে আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে। জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশ্ব হিন্দু বাহিনী, রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর আমাদের এই 19 নম্বর ওয়ার্ডে, আগরতলা পৌর পরিষদের 19 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় কাউন্সিলর কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এবং আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা, বিশ্ব হিন্দু বাহিনীর কার্যকর্তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা রাম সীতা তাদেরকে নিয়ে গৃহ সম্পর্ক অভিযান শুরু করতে চলছি এবং আমরা আশাবাদী যে বিশ্বের প্রথম সনাতন ধর্মের যারা মূল পথ প্রতিষ্ঠক রামচন্দ্রজির মহাসমারোহে 22 জানুয়ারি অযোধ্যাতে সেই রাম মন্দির আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং সারা ভারতবর্ষে ঋষি মহর্ষি তাদের সকলের আনুকূল্যে আমরা সেই অনুষ্ঠানে বাড়ি বাড়ি প্রচার করার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে, মানুষকে সনাতন ধর্মে প্রতি আরও বেশি আকৃষ্ট করার জন্যে আমাদের এই আজকের অনুষ্ঠান। আমরা এক্ষণে ঘরে ঘরে প্রচার অভিযান, জনসম্পর্ক অভিযান শুরু করতে চলছে। যারা অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে এই মহা মহতী উৎসবে বিভিন্ন জায়গায় সারা দেশের প্রান্তে প্রান্তে অংশগ্রহণ করছেন তাদেরকেও প্রণাম এবং শুভেচ্ছা জানাই।